প্রাথমিক বিজয় এসেছে, চূড়ান্ত বিজয় পেতে আরও ধৈর্য ধরতে হবে। স্থানীয় নেতাকর্মীদের প্রতি বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তিনি আরও বলছেন কারো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না, কোনো সহিংসতায় জড়ালে বহিষ্কার করা হবে। স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য রোববার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। জেলা বিএনপির সভাপতি ছাড়াও আয়োজনে ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সহসভাপতি হাজি ওবায়দুর রহমান বাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। অনুষ্ঠান স্থলে মিছিল নিয়ে আসেন বিএনপির শত শত কর্মী। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করা যাবে না, কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে দল থেকে বাদ দেওয়া হবে। মানিকগঞ্জে শান্তি নিশ্চিত করতে হবে, এর জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রধান ভূমিকা রাখতে হবে বলেন জেলা বিএনপির সভাপতি।